মাসিক আত্মহারিক ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা, ২৫তম বর্ষ, ১২তম সংখ্যা, সেপ্টেম্বর ২০২২। সম্পাদকীয় মূল্যস্ফীতি, কারণ ও প্রতিকার, প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। মুদ্রাস্ফীতি বলতে সাধারণত একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে বোঝায়, আর মূল্যস্ফীতি বলতে অর্থনীতিতে মুদ্রার সরবরাহ বৃদ্ধিকে বোঝায়, তাতে সীমিত পণ্য ও সেবার পিছনে বিস্তর টাকা ব্যয় হয়। চাহিদা ও যোগানের অসমতার কারণে সাধারণত মূল্যস্ফীতি হয়ে থাকে। অর্থনীতির ভাষায় কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা ও তার জন্য প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য এবং সেই অর্থ ব্যয় করার সদিচ্ছাকে চাহিদা বলে, আর দ্রব্যের সরবরাহকে যোগান বলা হয়। অর্থনীতির ভাষায় একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য বাজারে নিয়ে আসেন তাকে যোগান বলা হয়। এক কথায় ক্রেতা বা ভোক্তার দিক থেকে চাহিদা সৃষ্টি হয় এবং বিক্রেতা বা উৎপাদক সেটি যোগান দিয়ে থাকেন, তাই চাহিদা ও যোগানের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা, উৎপাদন, বণ্টন ও ভোগ সকল ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা বলগাহীন। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এগুলি সবই রাষ্ট্রের একচ্ছত্র মালিকানাধীন। অতপর উভয়তন্ত্রের দোষ ও দুর্বলতাসমূহ বর্জন করে এবং গুণগুলো গ্রহণ করে যে নতুন অর্থব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা, যেখানে ব্যক্তি ও সরকারি উদ্যোগ সমন্বিত ভূমিকা পালন করে। বাংলাদেশের অর্থব্যবস্থা হল মিশ্র অর্থনীতির। এখানে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ব্যবস্থা কিছু কিছু উপাদান রয়েছে। উভয় ব্যবস্থায় ব্যক্তি ও রাষ্ট্র উৎপাদন ও বণ্টনে স্বাধীন। এই সাথে শুরু থেকেই রয়েছে সুদী প্রথা, যেখানে কোনোরূপ লোকসানের ঝুঁকি ছাড়াই ঋণদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান একচেটিয়াভাবে ফুলে ফেঁপে ওঠে, ফলে সমাজে সৃষ্টি হচ্ছে ধনী ও দরিদ্রের পাহাড় প্রমাণ বৈষম্য। অতপর ১৯৯১ সাল থেকে চালু হয়েছে ভ্যাটের খড়ক, যা সামগ্রিক অর্থব্যবস্থাকে আরও ধনতান্ত্রিক করে ফেলেছে। পক্ষান্তরে ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত, কিন্তু তা হালাল হারাম দ্বারা নিয়ন্ত্রিত। সেখানে জাকাত, সাদকা ও অন্যান্য ব্যয় বণ্টনের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি সুনির্ধারিত। এখানে অসৎ উদ্দেশ্যে মজুদদারি, ফটকাবাজি ও প্রতারণা চিরকালের জন্য নিষিদ্ধ, ফলে এখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত। এই অর্থব্যবস্থায় সম্পদের মূল মালিক হলেন আল্লাহ, তাই এই উৎপাদন ও ব্যয় বণ্টন সবই হবে আল্লাহর বিধান মতে। এখানে দুনিয়া মুখ্য নয়, আখেরাতই মুখ্য। পুঁজিবাদী অর্থব্যবস্থায় মানুষ প্রবৃত্তির গোলাম, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মানুষ রাষ্ট্রের গোলাম, আর ইসলামী অর্থব্যবস্থায় মানুষ আল্লাহর গোলাম। মূল্যস্ফীতির কারণ: ১. অনুৎপাদনশীল খাতে সরকারি ব্যয় বৃদ্ধি, ২. বাজার ব্যবস্থাপনার ত্রুটি, ৩. চোরাচালান ও মজুদদারি, ৪. বেতন ভাতা ও মজুরি বৃদ্ধি, ৫. ঘাটতি বাজেট পূরণ, ৬. প্রাকৃতিক দুর্যোগ, ৭. বিলাস দ্রব্যের অত্যাধিক আমদানি, ৮. ব্যবসায়ী সিন্ডিকেটের মাত্রাতিরিক্ত মুনাফা অর্জন, ৯. মধ্যস্বত্বভোগীদের অনৈতিক হস্তক্ষেপ, ১০. চাঁদাবাজি, ১১. ব্যাংক কর্মকর্তা ও আমদানিকারকদের অশুভ আতাত, যেখানে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অসাধু আমদানিকারকরা অর্থ বিদেশে পাচার করেন, সেই সাথে প্রকৃত দামের চাইতে বেশি দামে পণ্য বাজারে ছাড়েন, ১২. রাজনৈতিক অস্থিতিশীলতা প্রভৃতির কারণে দেশে মূল্যস্ফীতি দেখা দেয়। বাংলাদেশের অর্থনীতিতে ওপরে বর্ণিত প্রায় সবকটি কারণ মজুদ রয়েছে, ফলে ১০% হারের মুদ্রাস্ফীতিকে সহনীয় বলা হলেও বর্তমানে দেশের মূল্যস্ফীতি অসহনীয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে গত ৮ মাসের মধ্যে তেলের মূল্য সর্বনিম্ন হলেও বাংলাদেশে তেলের মূল্য সর্বাধিক। বাজারে দ্রব্যমূল্যের আগুন ধরে গেছে, এমনকি শস্য শ্যামল এই বাংলাদেশে সবজির দাম আকাশ ছোঁয়া। মাছ, গোস্ত ও ডিম সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একই অবস্থা। সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। মা বোনেরা শেষ সম্বল গহনাপত্র বিক্রি শুরু করেছে, এমনকি কলিজার টুকরার সন্তানকেও বিক্রির জন্য বাজারে নিয়ে আসছেন। বাংলা ১৯৭৬ সালে বাংলাদেশে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা ইতিহাসে ৭৬-এর মরণতর নামে প্রসিদ্ধ। এ সময় বাংলা, বিহার ও উড়িষ্যার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ফসলের পরিবর্তে তারা রাজস্ব আদায়ের জন্য মুদ্রা ব্যবস্থা চালু করে, ফলে খাজনার টাকা সংগ্রহের জন্য কৃষককে তার সারা বছরের ফসল বিক্রি করতে হতো। এই সুযোগে ইংরেজ ও তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে ধান চালের ক্রয় কেন্দ্র খোলে, অতপর সেগুলি গুদামজাত করে, পরে সুযোগ মতো এসব খাদ্য চড়া মূল্যে চাষিদের নিকটে পুনরায় বিক্রয় করে, যার কারণে দেশে কৃত্রিম অভাব সৃষ্টি হয়, ফলে একসময় তা ক্রয়ে ব্যর্থ হয়ে বাংলার মানুষ নজিরবিহীন দুর্ভিক্ষের শিকার হয়।
মারা যায় কয়েক লাখ বনু আদম। WW হান্টারের মতে এই দুর্ভিক্ষে মানুষ তাদের গরু বাছুর লাঙ্গল জোয়াল বিক্রি করে এবং বীজ ধান খেয়ে অবশেষে সন্তান বিক্রি করতে শুরু করে। এমনকি এক পর্যায়ে তারা ক্ষুধার তাড়নায় মৃত মানুষের গোস্ত পর্যন্ত খেতে শুরু করে। বিবিএস এর পরিসংখ্যান অনুযায়ী বিগত 50 বছরের মধ্যে 1974 সালটি ছিল বাংলাদেশের জন্য দুর্ভিক্ষের বছর, যখন মুদ্রাস্ফীতির হার ছিল 67.17%, যার কারণ ছিল অসৎ ব্যবসায়ীদের চোরাচালান, মজুদদারি, চোরাকারবারি ও বর্ধিত মুনাফার উদ্দেশ্যে খাদ্য বিনষ্ট করে দেওয়া। মুদ্রাস্ফীতির কারণে হতদরিদ্র বর্গাচাষী, কৃষি শ্রমিক ও শহুরে শ্রমিকদের প্রকৃত মজুরি ব্যাপকভাবে হ্রাস পায়। 74 সালে কুড়িগ্রামের চিলমারি থালার রমনা ইউনিয়নের জোরগাছ গ্রামের এক জেলে পরিবারের বাঘ প্রতিবন্ধী যুবতী মেয়ে বাসন্তীর মাছ ধরার জাল পরে লজ্জা নিবারণের মর্মান্তিক ছবি প্রকাশিত হয় দৈনিক ইত্তেফাকে। আর সেই বহুল আলোচিত ছবির ফটোগ্রাফ ছিলেন ইত্তেফাকেরই প্রবীণ আলোকচিত্রী আফতাব আহমদ। ফলে ঢাকা রামপুরার বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। সে সময় দেশে লুটপাট ও চুরি ডাকাতি হিড়িক পড়ে যায়। ফলে প্রেসিডেন্ট শেখ মুজিব বলতে বাধ্য হন, অন্যরা পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। অনেকে 1975 এর 15 আগস্টের মর্মান্তিক ট্র্যাজেডির জন্য এই দুর্ভিক্ষকে অন্যতম কারণ হিসেবে দায়ী করেন। প্রতিকার: এক, সুদভিত্তিক অর্থনীতি বাতিল করা; দুই, অনৈতিক মজুদদারি বন্ধ করা; তিন, ঘুষ দুর্নীতিসহ হারামের সকল পথ বন্ধ করা এবং হালাল রুজির পথকে বাধাহীন করা; চার, চাঁদাবাজি বন্ধ করা; পাঁচ, এনজিওর মাধ্যমে ক্ষুদ্র ঋণদানকারীদের নিবন্ধন বাতিল করা ও তাদের শোষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা; ৬, দালালি প্রথার মাধ্যমে প্রতারণামূলক ক্রয় বিক্রয় বন্ধ করা; ৭, বাজারের চাহিদা ও সরবরাহ ব্যবস্থা নিরঙ্কুশ রাখা; ৮, ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা; ৯, অসৎ ব্যবসায়ীদের পরিবহন মালিক শ্রমিকদের ও বিভিন্ন বিভাগের অশুভ সিন্ডিকেটকে ভেঙে দেওয়া; ১০, জুয়া, হাউজি, ক্যাসিনো ও মাদকদ্রব্য প্রভৃতি সকল প্রকার হারাম বস্তু ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা; ১১, ব্যাংকগুলোতে LC বা ঋণপত্রের অর্থ পরিশোধের সময়সীমা কমিয়ে আনা যাতে আমদানিকারকরা মজুদের সময় না পায় এবং আমদানিকৃত পণ্যের দ্রুত বাজারে চলে যায়; ১২, স্থল, নৌ ও বিমানপথে গোয়েন্দা নজরদারি জোরদার করা যাতে দেশের সম্পদ বিদেশে পাচার না হতে পারে এবং বিদেশ থেকে চোরাই পথে কোনো নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করতে না পারে; ১৩, রক্ষক হয়ে ভক্ষকদের প্রকাশ্যভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; ১৪, প্রাকৃতিক দুর্যোগের সময় ভুক্তভোগীদের দ্রুত খাদ্য সরবরাহ ও পুনর্বাসন নিশ্চিত করা; ১৫, আর্থিক খাতের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বে আল্লাহভীরু ও দক্ষ কর্মকর্তাদের নিযুক্ত করা; ১৬, সর্বত্র ইমানি পরিবেশ সৃষ্টি করা এবং আল্লাহর নিকটে তৌবা ইস্তেগফার করা; ১৭, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় অপচয় পরিহার করা এবং অল্পে তুষ্ট থাকা। মনে রাখতে হবে যে রুজির মালিক আল্লাহ, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ ও ভূমির উর্বরতা শক্তি তারই দেওয়া অপার নিয়ামত, তাই খাদ্যের চাহিদা ও যোগানের মূল মালিক তিনি। তাই বাজার ব্যবস্থাকে অস্থিতিশীলকারী এবং সরবরাহ ও যোগানে বাধাদানকারী সকল দুষ্টচক্রকে প্রতিহত করার দায়িত্ব বান্দার। অতএব সকল পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তা ও সর্বোপরি সরকারের কর্তব্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতির আলোকে দেশে স্বাভাবিক অবস্থা বজায় রাখা। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।